আসসালামু আলাইকুম, আমি রিশাদ। কেমন আছেন? আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। ফাইনালি শাওমির পক্ষ থেকে রিডমি নোট 9 প্রো ম্যাক্স ডিভাইসের জন্য MIUI 13 বেজ নতুন একটি আপডেট রোল আউট করা হয়েছে, যেখানে আপনারা অ্যান্ড্রয়েড 12 পেতে চলেছেন। যেমনটা আপনারা জানেন, কিছুদিন আগেই আমি আপনাদেরকে বলেছিলাম যে এই ডিভাইসের জন্য খুব তাড়াতাড়ি শাওমির পক্ষ থেকে অ্যান্ড্রয়েড 12 বেজ আপডেট রোল আউট হবে। তো ফাইনালি রোল আউট হয়ে গেছে। তো রিডমি নোট 9 প্রো ম্যাক্স ডিভাইসের জন্য নতুন যে আপডেটটি রোল আউট হয়েছে, সেটার ভার্সন হচ্ছে MIUI 13.0.1.0.SJXINXM। তো এই আপডেটটি ইন্ডিয়ান স্টেবল ভার্সন ডিভাইসের জন্য রোল আউট করা হয়েছে। এর অর্থ হচ্ছে, আপনার কাছে যদি এই ডিভাইসের ইন্ডিয়ান ভার্সনটি থেকে থাকে, তো আপনার ডিভাইসের জন্যই এই আপডেটটিকে রোল আউট করা হয়েছে এবং আপনি পেয়েও যাবেন। এছাড়া এটার পরিবর্তনের কথা যদি বলি, কী কী নতুন ফিচার্স এসেছে, তো অ্যান্ড্রয়েড 12 বেজের যতগুলো নতুন ফিচার্স আছে প্রায় সবগুলোই আপনারা এই ডিভাইসের মধ্যে পেয়ে যাবেন। এছাড়াও এর চেঞ্জ লগের মধ্যে মেনশন করা হয়েছে, সিস্টেমের মধ্যে চেঞ্জ করা হয়েছে, স্টেবল MIUI বেজ অন অ্যান্ড্রয়েড 12 আপডেট, অ্যান্ড্রয়েড সিকিউরিটি প্যাচ টু আগস্ট 2022 অ্যান্ড ইনক্রিজড সিস্টেম সিকিউরিটি। এছাড়াও মোর ফিচার্স অ্যান্ড ইম্প্রুভমেন্টসের মধ্যে বলা হয়েছে অপটোমাইজেশন, এনহ্যান্স অ্যাক্সেসিবিলিটি সাপোর্ট ফর ফোন, ক্লক অ্যান্ড ওয়েদার অ্যাপ্লিকেশন অপটোমাইজেশন, মাইন্ড ম্যাপ মুডস আর মোর কনভিনিয়েন্ট অ্যান্ড ইন্টারঅ্যাক্টিভ নাও। তো এই আপডেটটি 2.6 GB রোল আউট করা হয়েছে। অলরেডি মি পাইলট টেস্টার্সরা এই আপডেটটি পেয়ে গেছে। এছাড়াও কিছু নর্মাল ইউজারও এই আপডেটটি অলরেডি পেয়ে গেছেন। আপনি যদি এই আপডেটটি পেয়ে থাকেন, অবশ্যই আমাকে ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিয়ে দেবেন। এছাড়াও এই আপডেটটি ডাউনলোড লিঙ্কও অ্যাভেলেবেল হয়ে গেছে, আপনারা চাইলে ডাউনলোড করেও আপনার ফোনের মধ্যে ইনস্টল করতে পারবেন। তো আজকের এই ভিডিওটির মধ্যে এই ইনফরমেশনটি দেওয়ার ছিল। তো এই ভিডিওতে ব্যাস এতটুকুই।